টান জিনিসটাকে কি আপনি একটা অলৌকিক শক্তি বলে মনে করেন, নাকি এটা একটা প্রাকৃতিক লৌকিক শক্তি বলে মনে করেন? সেই জিনিসটা আমার একটা প্রশ্ন। কোনটা মনে করেন সেটা বললেই হবে। আমি আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করতেছি, এটা মনে করতে আচ্ছা, পারছি না, বিধায় হচ্ছে জানতে চাওয়া, বুঝতে এখন আমি পেরেছি। এটা আচ্ছা বুঝতে পারছি না। ঠিক আছে, তারপরে প্রথম কথা, প্রথম জিনিসটা আমি আপনাকে বলে দিই ছোট করে, সংক্ষিপ্ত আলোচনাটাকে সংক্ষিপ্ত রাখার জন্য, যে আমরা যেরকম মনে করি যে প্রাণ জিনিসটা একটা কোনো একটা অলৌকিক কোনো একটা শক্তি কেউ একটা তৈরি করেছে, তাই জন্য এই জন্য এরকম এই এটা অবশ্য ভুল, মানে এই ধারণাটা আপনার অবশ্য মানে খুব একটা মানে খারাপ নয়, যদিও ধারণাটা ভুল যদি এটাকে অলৌকিক বলে মনে করেন, কিন্তু এটা হওয়া খুব একটা মানে খুব মানে একটা অপরাধ না। এরকম হচ্ছে মানুষ অনেক কাল ধরে এই জিনিসটাকে ভেবে এসেছে, এবং এই জন্য দেখবেন রাশিয়াতে বুরাতিনো বলে একটা গল্প আছে, পিনাকিও বলে গল্প আছে, তাতে কি হতো একটা কাঠের পুতুল, সেই কাঠের পুতুলটা একটা ম্যাজিক করলো, সেখানে ম্যাজিকটার মধ্যে সেই কাঠের পুতুলটা জ্যান্ত হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা এরকম যেন কাঠের পুতুলটাকে জ্যান্ত হওয়ার জন্য তার মধ্যে আর কোনো রকম মাসেলের দরকার নেই, কোনো হাড়ের দরকার নেই, নার্ভের দরকার নেই, কোনো একটা কোনো ধরুন মাসেলস এর দরকার নেই, সেলের দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। ঠিক আছে, শিরা উপশিরা ধমনী কোনো কিছুরই দরকার নেই। হ্যাঁ, হুম হুম যেন হচ্ছে এই প্রাণ জিনিসটা ফুঁকে দিলেই একজন সন্মনে হয়ে জ্যান্ত হয়ে চলে গেল। ঠিক আছে, কিন্তু জিনিসটা তো এরকম নয়, কারণ ধরুন একটা একটা প্রাণ একটা মানুষ যে হচ্ছে জ্যান্ত ছিল, তাকে পটাশিয়াম সায়ানাইড খাই দিলেন, ঠিক আছে, সে হচ্ছে হঠাৎ করে অক্কা পেল। ঠিক আছে, বা ধরুন কারোর একটা হুম অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টে তার প্রচুর রক্তপাত হয়েছে, সে তারপরে সে আর বাঁচানো গেল না, সে স্পট ডেড মারা গেল। ঠিক আছে, এই ধরুন একটা মশা হুম ছিল, হুম ঠিক আছে, বেশ ঘুরে বেড়াচ্ছিল, আপনি থফাস করে মারলেন, চপেটাঘাত করলেন, সে হচ্ছে মারা গেল। ঠিক আছে, তা দেখুন, এখন তার একটা মানে কাউন্টার প্রশ্ন ভাই আমার আছে, আপনার প্রশ্নের উপরে একটা কাউন্টার প্রশ্ন কিন্তু আমার আসে, হ্যাঁ নিশ্চয়ই প্রশ্নটা আসবি, করবো কি? তত মানে আছে করে ফেলেন। আচ্ছা, সেটা হচ্ছে মানুষ কয়েক ভাবে মারা যায়, নিশ্চয়ই হার্ট অ্যাটাক, কয়েক না, অসংখ্য ভাবে মারা রক্তক্ষরণ, যেতে পারে, অসংখ্য ভাবে মারা যেতে পারে। ঠিক আছে, হার্ট অ্যাটাক হতে পারে, তার তারপর হচ্ছে ইয়ে হতে পারে, বিদ্যুতের স্ট্রোক। অনেক রকম আচ্ছা কারণ থাকতে পারে, কেউ ধরুন আচ্ছা, কেউ এক একটা সেকেন্ড পয়জন খেলো এরকম। হ্যাঁ এক আসবে সেকেন্ড, প্লিজ। আমি আরো একজন মুমিন ভাইকে যুক্ত করি, দেখি আপনার কথা বলেন। আমি আচ্ছা একটু জি জাহিদ, জি আপনাকে একটু যুক্ত করে, আপনাকেও যুক্ত করে রেখেছি, ভাইয়া, আপনি একটু হ্যাঁ থাকেন, আপনার সাথে একটু পরে কথা বলছি, হুম হুম আগে অমিত ভাই আলোচনাটা আচ্ছা শেষ করুক, তারপর আপনি আপনাকে দিচ্ছে। মনি ভাই, জি দেখুন ভাইয়া, মারা তো অসংখ্য ভাবে যেতে পারে, হ্যাঁ কোটি কোটি রকম উপায় আছে। ঠিক আছে, অ্যাকোনাইট দিয়ে মারা যেতে পারে, হ্যাঁ হ্যাঁ পয়জনিং হ্যাঁ হয়ে মারা যেতে পারে। ঠিক আছে, এখন এই এখন দুদিন এখন খেলেন না, 4 দিন আমার খেলেন না, প্রশ্ন মারা হচ্ছে, গেলেন। ঠিক আছে, হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, হৃৎক্রিয়া, হুম হৃৎক্রিয়াটা মানে বন্ধ হওয়ার কতগুলো কারণ, তার মধ্যে প্রধান কারণ কোনটি, অনেক কিছু যার কারণ কোনো হতে পারে, একটা অসুখই নাই, যার কোনো যে অসুস্থ ছিল না, ভাই একটু বলি, যে অসুস্থ ছিল না হঠাৎ করেই মারা গেল, তার মানে ওই হৃৎক্রিয় যন্ত্রটা সে বিকল হয়ে গেল, এরকম একটা কিছু। অবশ্যই, শুধু কি তাই হতে পারে, আরো অনেক কিছু হতে পারে, এরকম গুচ্ছের কারণ থাকতে পারে, কেউ যদি না খায়, যদি হচ্ছে 7 দিন ধরে না খায়, 10 দিন ধরে না খায়, উপোস করে থাকে, জল না খায়, মারা যাবে। ঠিক আছে, বিষ খাইয়ে দিন, তাকে বিষ প্রয়োগ করুন, মারা যাবে, তাকে উপর থেকে নিচে ফেলে দিন, সে মারা যাবে। ঠিক আছে, এরকম কি মানে গুচ্ছের কারণ আছে যে কারণে মারা যেতে পারে, যদি শুধু হৃদক্রিয়া কেন, যদি লিভার কাজ না করে, লিভার না কাজ না করলে মারা যেতে পারে, কিডনি ফেলিওর হলে মারা যেতে পারে না, মারা যেতে পারে, লাংস ফেলিওর হলে মারা যেতে পারে না, ইমিডিয়েটলি মারা যাবে। ঠিক আছে, এরকম তো মানে বহু কারণ আছে যেটা মারা যেতে পারে। এবার দেখবেন এই কারণেই, ঠিক এই কারণেই কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, কোনো একটা ফিজিক্যাল কারণ আছে এই কারণে। তার মানে কি আমরা বুঝতে পারি, তার মানে কি আমরা বুঝতে পারি যে শুধুমাত্র হৃদযন্ত্রের উপরেই আপনার হচ্ছে শারীরিক যে আমরা না প্রাণ বলি সেটা ব্যাসেস করে না, না, আপনার কিডনি, অবশ্যই করে না, হার্ট, তারপর হচ্ছে অবশ্যই বিভিন্ন কোষের অবশ্যই উপরে ব্যাসেস করে? অবশ্যই। এই জন্য দেখবেন যে প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম শুনেছেন কিনা জানি না, তিনি একজন আচ্ছা, কংগ্রেসের, ভারতের কংগ্রেসের লিডার ছিলেন, তাকে বহুদিন ধরে হচ্ছে ও একটা ইয়ের মধ্যে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। ঠিক আছে, তার ব্রেন কাজ করছিল না, তিনি এটা কমায়ছিলেন, তাকে একটা কৃত্রিম উপায়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল, বহুদিন বাঁচিয়ে রাখা হয়েছিল। ঠিক আছে, এরকম বাঁচিয়ে তার বেঁচে রাখা যায় না, যায় একটা আর্টিফিশিয়াল ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখা যায় না, যায় অবশ্যই যায়। ভেন্টিলেটর দিয়ে
অবশ্যই ভেন্টিলেটর দিয়ে বাঁচিয়ে রাখতে পারেন, এরকম যদি করেন যে ধরুন যার হৃদপিণ্ড হৃদযন্ত্র প্রতিস্থাপন করছেন, হার্ট ট্রান্সপ্লান্ট করছেন, তখন কিভাবে করছেন? তখন তো আর্টিফিশিয়ালি সেই যে যে রক্ত সঞ্চালন সেটাকে মেনটেন করছেন, তখন সে বেঁচে নেই? বেঁচে আছে, অবশ্যই বেঁচে আছে। এবার ধরুন আপনি ব্লাড নিয়ে নিলেন, আপনার দেহ থেকে কিছু পরিমাণ ব্লাড নিলাম, আমি এক বোতল ব্লাড নিলাম, রক্ত নিলাম, এই রক্তটা যে আলাদা হলো আপনার শরীর থেকে, এই রক্তটা কি বেঁচে নেই? অবশ্যই বেঁচে আছে। তার যে সেলস গুলো আছে, যার যে কোষগুলো আছে, সেই কোষগুলো কি বেঁচে নেই? অবশ্যই বেঁচে আছে, এবং সেই কারণেই 120 দিন বাদে এই রক্তটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, তাই না মনির ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন করবেন বলছিলেন না ভাই, না, সেটা তাহলে কি? আমি তাহলে আমি হ্যাঁ প্রশ্নটা আমি করেছিলাম, তাহলে আমি এবার উত্তর দিয়ে দিই, ঠিক আছে? আর বেশি ইয়ে না না ঘাঁটিয়ে উত্তরটা দিয়ে দিই, ঠিক আছে? তো এক সময় আমরা যখন জানতাম না, যখন মানুষের কাছে এতটা জ্ঞান ছিল না, যখন কোষ কি জিনিস জানতো না, কোষের মধ্যে যে বিপাকক্রিয়া আছে সেই জিনিসগুলো জানতো না, তখন প্রাণ জিনিসটাকে একটা ভাইটাল একটা ফোর্স বলে মনে করতো, একটা আত্মা সোল এই ধরনের কিছু আছে বলে একসময় মনে করতো। কিন্তু পরবর্তীকালে যখন আমরা আরো মাইক্রোস্কোপিক লেভেলে, এবং মাইক্রোস্কোপিক কেন, এখন যখন হচ্ছে আলট্রা মাইক্রোস্কোপিক লেভেলে আমরা যখন জানতে শুরু করলাম, তখন দেখা গেল যে এই প্রাণ জিনিসটা কোন রকম অদ্ভুত কোনো একটা বিষয় নয়, এটা কোন রকম একটা মানে অলৌকিক কোনো একটা ক্রিয়া না, এটা হচ্ছে খুবই লৌকিক একটা বিষয়, খুবই একটা প্রাকৃতিক একটা বিষয়। প্রাণ জিনিসটা কি, প্রাণকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, সেই জিনিসটা আমি পরে আসছি। কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, যে যে আমাদের যে ধারণাটা যে একটা প্রাণ বলতে যে একটা অলৌকিক বিষয় এরকম নয়, এগুলো কতগুলো রাসায়নিক বিক্রিয়া, ঠিক যেমন জিঙ্ক প্লাস H2SO4 থেকে ZnSO4 প্লাস ইয়েস H2 হয়, ঠিক এইরকমই একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের শরীরের মধ্যেও কাজ করে, ঠিক আছে? এইরকম রাসায়নিক বিক্রিয়া গুলো কিভাবে দেখতে পারেন, যে ক্রেবস সাইকেল আছে, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল আছে, এরকম যে বহু বিপাকক্রিয়া আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন আছে, এই চেন গুলো কি করে, ঠিক ওরকমই, ঠিক যেরকম আছে আপনি জারণ বিজারণ প্রক্রিয়া প্রক্রিয়া দেখেছেন 9-10-এর ইয়াতে কেমিস্ট্রি বইতে, ঠিক সেরকমই জারণ বিজারণ প্রক্রিয়া ছাড়া আর কিচ্ছু না, ইট ইজ নাথিং মোর দ্যান দ্যাট, ঠিক আছে? তাই জন্য যদি মনে হয় যে আমরা কি প্রাণ একটা তৈরি করতে পারবো, তার উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমরা প্রাণ তৈরি করতে পারি, এবং আর্টিফিশিয়ালি প্রাণ তৈরি করা সম্ভব। কিন্তু আমরা করি না কেন, তার কারণ হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে তৈরি করে এরকম করি না কেন, প্রথমত আমাদের ন্যানো টেকনোলজি এতটা উন্নত নয় যে আমরা প্রতিটা লিপিড, এবং এর যে লিপিড বলতে আমরা যেটা বুঝি তার মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে নিয়ে নিয়ে প্রোফাইল, ওরকম হ্যাঁ হ্যাঁ সাজিয়ে প্রোফাইল, একটা একটা পুঁথির মতো গেঁথে সেরকম ভাবে আমরা তৈরি করি না, কারণটা খরচ সাপেক্ষ। তার থেকে আমরা যে উপাদানগুলো যেগুলো আমরা ন্যাচারালি পাই, সেই ন্যাচারালি উপাদানগুলো নিয়েই আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এইবারে একটা জিনিস খালি ভাবুন যে আচ্ছা আচ্ছা ওটা একটা একটা ওটা লোহা, শুনেন কথাটা, শুনেন কথাটা, শুনেন কথাটা, শুনেন, যখন হচ্ছে যখন প্রশ্ন করেছেন একটা কথাটা শুনেন মন দিয়ে, আপনার যা প্রশ্ন তার উত্তর পেয়ে যাবেন এখানে, একটুখানি মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? ধরুন এরকম একটা জিনিস ভাবুন যে একটা লোহা, সেই লোহাটা বাইরে পড়ে আছে, আপনার উঠোনে পড়ে আছে একটা লোহা, আর ঠিক এই লোহাটাই, এই যে Fe যে লোহা যেটা, সেটা Fe3+ অথবা Fe2+ এই অবস্থাতে আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে আছে, ঠিক একই জিনিস, এর বাইরে কিচ্ছু না। যে যে পেন্সিলে দিয়ে লিখছেন, সেই পেন্সিলের আগায় যে কার্বন আছে, ঠিক একই কার্বন আপনার শরীরে আছে। যে জলটা একটু আগে আপনার পুকুরে ছিল বা হচ্ছে নদীতে ছিল, সেই জলটাই আপনি পান করলেন, সেই জলটাই আপনার শরীরের মধ্যে গিয়ে সেটা জীবিতের মতো কাজ করছে। এটা কাজ করছে কেন, কি করছে, এই জিনিসটা আর কিচ্ছু না, কতগুলো রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করছে। এবং ঠিক এই কারণেই প্রাণকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, প্রাণকে বলা হয় যে একটা রাসায়নিক বিক্রিয়া, একটা সিস্টেম, যে সিস্টেমটা নিজে প্রোপাগেট করতে পারে, যে সিস্টেমটা নিজের এনার্জি তৈরি করতে পারে, এবং যে সিস্টেমটা ডারউইনিয়ান ইভলিউশন ফলো করে। তা এই এই সংজ্ঞাটা দেওয়ার কারণটা কি, এটা হচ্ছে নাসার সংজ্ঞা, নাসার হচ্ছে ওয়ার্কিং, এটা হচ্ছে ওয়ার্কিং একটা ডেফিনেশন। হ্যাঁ, তো এইটা নিয়ে তারা কাজ করে, তারা যখন বাইরে কোনো পৃথিবীর বাইরে যখন কোনো প্রাণ খুঁজতে যাবে, তখন প্রাণকে তারা কিভাবে চিনবে, কারণ পৃথিবীতে যেরকম ভাবে প্রাণ দেখছেন, অন্য কোনো গ্রহে প্রাণ সেইভাবে ইভলভ নাও হয়ে থাকতে পারে, সেখানে এককোষী হোক বহুকোষী হোক, অন্য কোনোভাবে সেখানে প্রোটোসেল পেতে পারি আমরা, সেখানে আমরা প্রি সেল পেতে পারি, সেখানে আমরা এরকম সেলুলার লাইফ ফর্ম নাও পেতে পারি, যেখানে সেল দিয়ে তৈরি হচ্ছে এরকম ভাবে নাও হতে পারে। হ্যাঁ, তো এখন এখন আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি, তাহলে তাহলে এখন এই যে প্রশ্নটা করলেন যে আমরা কি এখন কমপ্লেক্স লাইফ তৈরি করতে পারি, তার উত্তরটা হচ্ছে হ্যাঁ, আমরা অবশ্যই কমপ্লেক্স লাইফ তৈরি করতে পারি। কিন্তু আমরা করি না কেন, কারণ ধরুন যখন হিউম্যান ক্লোনিং, সেই হিউম্যান ক্লোনিংটাই আমরা করি না, কারণ সেখানে আমরা দেখি যে সেখানে কিছু এথিক্যাল কিছু প্রবলেম আছে, হিউম্যান যে সোসাইটি সেখানে এথিক্যাল কিছু প্রবলেম আছে, সেই জন্য আমরা করি না। হিউম্যান ক্লোনিং কি আমরা করতে পারি না, অবশ্যই করতে পারি, কিন্তু করি না, সেগুলো এথিক্যালি সেগুলো করা যায় না। দ্বিতীয়ত সেগুলো খরচা সাপেক্ষ, তৃতীয়ত কিছু কিছু ন্যানোটেকনোলজি হুম 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 কেন, কিছু কিছু নিয়ন্ত্রক যেগুলো আমাদের হাতে নেই,
ঠিক আছে, তো সেই জন্য করি না। এটাকে প্রাণীটাকে এত এত একটা অলৌকিক জিনিস এরকম ভাবার কিছু কারণ নেই। যদি অলৌকিক জিনিস হতো তাহলে শুধুমাত্র একটা বিষ খেয়ে সেই প্রাণটা হঠাৎ করে অক্কা পেতো না, সেটা হঠাৎ করে পটল তুলতো না। যদি এরকম হতো, এই যে আপনি একটা মশাকে মেরে ফেললেন এত সহজে, আর চপেটাঘাত করেই মেরে ফেললেন, সেই মশাটা দেখতেন হঠাৎ করে আবার ওই রকমই চপেটাঘাত করি, তারপর হয়তো বেঁচে চলে যেত, আবার উড়ে চলে যেত, হ্যাঁ আবার হয়তো সে জিন্দা হয়ে যেত, ঠিক আছে। কিন্তু সেরকম জিনিস কি হয়? সেরকম জিনিস আমরা দেখি না। তার কারণ কি আপনি জিজ্ঞেস করতে পারেন? তাহলে মৃত্যু জিনিসটা কি? মৃত্যু জিনিসটা হচ্ছে ঠিক এই যে রাসায়নিক বিক্রিয়াগুলো যেগুলো চলছিল, সেই রাসায়নিক বিক্রিয়াগুলোর একটা ইররিভার্সিবল একটা অবস্থা, সেটাকে আর রিভার্সিবল করতে পারছেন না। মানুষের এরকম দেখবেন যাদের ডায়াবেটিস হয়, তাদের পাটা অনেক সময় ডায়াবেটিক নেক্রোসিস হয় তাদের পায়ে। এই নেক্রোসিস হয় কি হয়, ওই পাটা মারা যায়, ঠিক আছে। শুধুমাত্র পাটা, সে গোটা সে বেঁচে আছে, সে কথা বলছে, সবকিছু করছে, তার শুধু এই পাটায় কোনো সেন্সেশন নেই, প্রায় যে কোষগুলো সেগুলো মৃত কোষ। তাহলে এবার ভাবুন যদি এরকমই হয়, একটা মানুষ জীবিত আছে কিন্তু তার পাটা মারা গেছে, তার পাটা তার দেহের সাথেই অ্যাটাচড আছে কিন্তু সে পাটা মারা গেছে, এই জিনিসটা কিভাবে হতে পারে? তার মানে প্রাণ জিনিসটা কোনো রকম একটা অলৌকিক কোনো বিষয় নয়, প্রাণ জিনিসটা একটা একটা বেশ লৌকিক ব্যাপার এবং একটা রাসায়নিক বিক্রিয়া, কতগুলো রাসায়নিক বিক্রিয়া। এইবারে একটা কথা, যে প্রাণ সৃষ্টি কিভাবে হলো এটা কি আমরা জানতে পারি? এটা কি আমরা জেনেছি? না, কথাটা উত্তরটা হচ্ছে যে প্রাণের সৃষ্টি, প্রাণ যখন পৃথিবীতে সৃষ্টি হয় সেটা সেটা প্রায় ধরুন মোটামুটি আজ অমিত ভাই, পয়েন্ট, হ্যাঁ শিশুর পারাস বল, অমিত ভাই সরি, একটু একটু বিরক্ত করলাম ভাই। আপনি কি শিশুর, পায়ের বিষয়টা আরেকবার একটু রিপিট করতে পারবেন, হ্যাঁ নিশ্চয়ই, যদি একটা প্রবলেম না হয়? একটা থ্যাংক ইউ। আরে ডিজিজ হয়, ডায়াবেটিস তো জানেন, ডায়াবেটিস ডায়াবেটিস মানে হচ্ছে মধুমেহ বাংলায় যাকে বলে, যেখানে হচ্ছে ব্লাড সুগারটা বেড়ে যায়। তা তাদের ক্ষেত্রে অনেক সময় ডায়াবেটিক ডায়াবেটিস তাদের ক্ষেত্রে একটা পায়ে কিছু কিছু পায়ে রক্ত সঞ্চালনটা অনেক সময় কমে যায়, তা তাদের হ্যাঁ 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 ইয়ে হয় পায়ে যে আটারি গুলো থাকে সেই আটারি গুলোতে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে হয়ে অনেক সময় কমে যায় সেখানে রক্ত সঞ্চালন। রক্ত সঞ্চালন যখনই কমে যায় তখনই সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া এই সমস্ত গুলো গ্রো করতে থাকে। তা তখন ধীরে ধীরে ওই পাটা ডায়াবেটিক, এটাকে বলে ডায়াবেটিক ফুট বলে, তা পাট পায়ের কোষগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে, সেখানে ইনফেকশন হয়, সেখানে ইনফ্লামেশন হয়, আস্তে আস্তে পায়ের কোষগুলো মারা যেতে পারে থাকে। এরকম হয় ডায়াবেটিক ফুট, যদি দেখতে চান আমি সেটা আপনাদেরকে গুগল করেও আপনি দেখতে পারেন, ঠিক আছে, যে ডায়াবেটিক ফুট কাকে বলে মানে বা কিরকম দেখতে হয়, ঠিক আছে, সেটা আমি দেখাতেও পারি। তা এবারে এইটা এবার আর কোন শরীরের কোন অঙ্গ অবশ হয়ে যাওয়া বা মানে প্যারালাইজ হয়ে যাওয়া, এই দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ মানে অবশ্যই আছে, পার্থক্যটা থাকা অবশ্যই পার্থক্য আছে। আচ্ছা আমি আমি স্ক্রিনটা একটুখানি শেয়ার করি, শেয়ার করে আমি একটা জিনিস দেখাই তাহলে। হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড, তা এই দুটোর মধ্যে পার্থক্য আছে, কি পার্থক্য আছে সেই জিনিসটা আমি বলছি, ঠিক আছে। শেয়ার স্ক্রিন করি, এক সেকেন্ড টাইম দিন, দাঁড়ান। হ্যাঁ এই দেখুন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, দেখুন তো, দাঁড়ান আমি না, শেয়ার এখনো করে দেখা নিই, যাচ্ছে না। দাঁড়ান। হ্যাঁ এইবার, থ্যাংক ইউ আসিফ ভাই, আমি আসলে আচ্ছা শেয়ার করিনি। হ্যাঁ 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 এই দেখুন, এইখানে এইখানে এই যে পায়ের এখানে কি হয়েছে দেখেছেন, এইখানে দেখুন, এখানে হ্যাঁ এই যে হ্যাঁ এই অংশগুলো দেখুন, এই অংশগুলো বা এটা খুব ভালো উদাহরণ হচ্ছে এই দুটো আঙুল, ঠিক আছে, এই আঙুলগুলো না আপনি নেক্রোসিস হয়ে একটু গেলে একটু একটু মারা জুম গেছে। করে দেখাবেন, আচ্ছা শিওর, এই দেখুন, আর একটু এই জুম দেখুন, করে রাখি না, আচ্ছা দেখেন তো আচ্ছা ভাই। আচ্ছা দাঁড়ান দেখি, আর একটু না, আর জুম করা যাচ্ছে না, দেখুন তো এটা ঠিক আছে, এটা আর দেখা যাচ্ছে, হবে না মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটাই এই সর্বোচ্চ দেখুন, এই জুম। হ্যাঁ এটা আপাতত এখানে নইলে এটা ইয়ে হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে আর আর ইয়ে হচ্ছে না, ঠিক আছে। দেখুন এখানে পায়ের এই এই যে নোকটা না, এই আঙুলটা, এই আঙুলটা পুরো ডায়াবেটিক ফুট হয়ে এখানে ইনফেকশন হয়ে এটা পুরো এটা নেক্রোসিস হয়ে গেছে, এটা এইখানে সেলগুলো পুরো মারা গেছে, ঠিক আছে। এইবারে অবশ হয়ে যাওয়া জিনিসটা কি, অনেক সময় নিউরাল নিউরনটা শুধুমাত্র নিউরাল কানেকশনটা যেখানে নেই, সেখানে কোনো একটা ধরুন কোনো একটা স্পাইনাল কর্ড থেকে বা মাথায় কোনো একটা কিছু হওয়ার জন্য সেখানে নিউরাল কানেকশনটা নেই, মানে নিউরনস গুলো দিয়ে সে আর এখানে মাসেল বা কোনো কিছু ইয়ে করতে পারছে না, সেটা হচ্ছে প্যারালিসিস, ব্রেন ঠিক আছে। দিয়ে ব্লাড সঞ্চালন হচ্ছে না, এরকম একটা কিন্তু। হ্যাঁ ওইটা যেটা যেটা প্যারালিসিস সেখানে হচ্ছে আচ্ছা শুধুমাত্র আচ্ছা, নিউরন ইনভলভ, ঠিক আছে, নিউরন সেখানে কাজ করছে না, ঠিক আছে। কিন্তু এখানে ব্লাড নিউরোলজি বলছেন। সঞ্চালন তো, হ্যাঁ এখানে তো ব্লাড সঞ্চালন তো হচ্ছেই না, এইখানে এইখানে দেখছেন যে কোষগুলো দেখছেন না, এই কোষগুলো কোনোটাই জীবিত না, প্রত্যেকটা কোষ মৃত এখানে, ঠিক আছে। সব মৃত, হ্যাঁ এখানে কোষগুলো প্রত্যেকটা মৃত, ঠিক আছে, এরকম মানে এরকম এখানে কি হয়, এনার্জি সাপ্লাই থেকে শুরু করে রক্ত সঞ্চালন, সমস্ত কোষ কিছু বন্ধ বিভাজন, হয়ে গেছে, সমস্ত কিছু হ্যাঁ বন্ধ হ্যাঁ হয়ে গেছে, সবকিছু বন্ধ। সবকিছু ফ্যাসিনেটিং বন্ধ ভাই, হয়ে গেছে। মানে শরীরের সাথে লেগে থাকা একটা অংশ, ওই 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 পার্টিকুলার অংশ এভাবে মানে যেমন মৃত ব্যক্তি ক্ষয় হইতে থাকে, সেভাবে ক্ষয় হইতে থাকে। অবশ্যই একদম, মানে হ্যাঁ মানে অমিত ভাই, আমি বলছি কি, মানে এখানে কোনো সেন্স থাকে না, এটা সেন্স মানে এটাতে কোনো সেন্স নেই।
সেন্স থাকা তো মানে কোনো প্রশ্নই নেই, সেন্স থাকার কোনো হ্যাঁ প্রশ্নই নেই, দের ইজ নো কোয়েশ্চেন। হুম হুম মানে হ্যাঁ লিভিং কর্পস জম্বি টাইপের, জি রাইট? ভাইয়া, আমি আমি একটি কথা এক্স্যাক্টলি। বলবো। হ্যাঁ নিশ্চয়ই বলুন আচ্ছা, কি। আমার আমার কথা আমার কাউন্টার প্রশ্ন হচ্ছে, যদি শরীরের মধ্যে লেগে থাকা অংশ, ওই পাটা কিন্তু লেগে থাকা অংশ ছিল না, বিগত ছিল, পাটা লেগে থাকে অংশ তো আপনার তাই না? শরীরে, তো আপনার পাটা তো লেগে আছে না? না না, যখন যখন জীবিত ছিল, তা পাটা যখন আপনার হচ্ছে সবল ছিল, অর্থাৎ ক্রিয়াজাত ছিল, তাই না? যখন আপনার অসুস্থ ছিল না পাটা, তখন তো আর লেগে থাকা বলতাম না, তখন বলতাম যে আমার শরীরের একটা অঙ্গ বা অংশ। হ্যাঁ অবশ্যই এখনো তাই বলি আমরা। আচ্ছা, তারপরে যখন যখন যে কোনো কারণে, যে কোনো কারণে যখন ডায়াবেটিস বলেন আর হচ্ছে প্যারালাইসিস বলেন, যখন সেখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেল, কোষগুলো আর কাজ করছিল না, বিকল হয়ে গেল, তখন আমরা বলতে পারি লেগে থাকা অংশ, যেহেতু আর কোনো কাজ নাই, লেগে থাকা অংশ বলতে আমরা এখানে যেটা বোঝাচ্ছি যে এটা তাই না? আপনার বডির সাথে অ্যাটাচড, এটা আপনার বডির সাথে অ্যাটাচড আছে এখনো পর্যন্ত, বডির সাথে অ্যাটাচড আছে, ঠিক আচ্ছা, আছে। আমার এখানে এখানে যে, প্রশ্নটা এবার করি, এবার করি, হ্যাঁ এবার করি, এবার প্রশ্নটা করি। তাহলে প্রাণ নিশ্চয়ই, যদি একটা হয়, তাহলে পায়ের প্রাণ, সাথে পাটা যে মারা গেল, ওই পায়ের অংশটা যে মারা গেল, সেটা কোন প্রাণ গেল? ওই পায়ের আর কি আলাদা কোনো প্রাণ নাকি? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, এটা তো এটা তো বেসিস, আমি আপনাকে করব। এটা তো আপনার বেসিসের রং। তাহলে আপনি মনে করছেন সারা শরীরে প্রাণ একটা, কিন্তু আপনার শরীরে তো হাজার হাজার জীবিত মৃত কোষ হ্যাঁ হ্যাঁ মিলে আপনার ইয়ে, সেল আছে, প্রাণ বলে একটা কিছু তো নাই, নাই পুরো এক্স্যাক্টলি দ্য শরীরে একটা প্রাণ পার্টিকুলার কিছু এরকম কিছু নাই। কোনো ইয়ে নাই। ঠিক ফারাজ ভাই, একদম এক্স্যাক্টলি দ্য পয়েন্ট, এটাই হচ্ছে পয়েন্ট, হুম হুম যে আমরা যে প্রাণ বলতে যে যেখানে এখানে এখানে সুন্দর সেটি উত্তর তো হচ্ছে, দিচ্ছেন। সেটাই হচ্ছে এই জিনিসটাই আমরা হচ্ছে মনে করি যে প্রাণ হয় একটা, আসলে আসলে কি তাই না? এক্স্যাক্টলি। এবং সেই জিনিসটাই তো ফারাজ ভাই ওই জিনিসটাই প্রশ্ন করছেন এখানে, যে দেখুন এই এই এখনো এই অঙ্গটা কিন্তু এখানে যে দেখছেন না, এখানে এখানে দেখুন এখানে একটা হাড় আছে, এই জায়গাটাতে একটা হাড় আছে, হাড় ছিল, সেই হাড়টা কিন্তু আচ্ছা এখনো আচ্ছা আচ্ছা, অ্যাটাচড, এই হাড়টা কিন্তু এখনো আছে ভিতরে, সেই হাড়টা কিন্তু এখনো আছে, ঠিক আছে। এরকম না যে হাড়টা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, এরকম কিন্তু মোটেই না। হ্যাঁ হাড়টা কিন্তু অ্যাটাচড, ঠিক অমিত আছে। ভাই, এখানে যে, এখানে কি হাড়টা তো পচন ধরা শুরু করে একটা যাওয়ার, মানে সময় যাওয়ার পরে? হ্যাঁ সেটাও করতে পারে, সেখানে একদম হাড় পর্যন্ত পছন্দ হয়ে যেতে পারে, হ্যাঁ সেরকম হতে পারে। হ্যাঁ তখন কি হবে, তখন এটা অটো অ্যাম্পুটেশন হয়ে যাবে, মানে অটোমেটিক্যালি এটা নষ্ট হয়ে যাবে, চলে যাবে। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, এখানে ব্লাড ভেসেলস না, গুলো কিন্তু হাড় আছে, পচতে তো একটা বিশাল সময় যায়, তাই না? মানে হাড়ের অবশ্যই যায়, সেই কারণে আমরা জেনারেলি দেখি না। ঠিক বলেছেন, হাড় হাড়টা তো একটা ওরকম একটা একটা রিজিড একটা ইয়ে, সেটা একদম অটো অ্যাম্পুটেশন হয় এরকম আমরা দেখি না। তখন আমরা কি করি, আমরা এটাকে তখন মানে এমনি অ্যাম্পুট করে দিই। এখানে এত ইনফেকশন হতে শুরু করে, এই জিনিসটা পুরোপুরি মারা গেছে, এখানে আর কোনো রকম মানে কোনো সেলগুলো কোনো কিছু জীবিত না, এটাকে রিভাইভ করা সম্ভব না, তখন আমরা এটাকে অ্যাম্পুট করে দিই, এটাকে আমরা অ্যাম্পুটেশন করে দিই, এটাকে আমরা শরীর থেকে কেটে বাদ দিয়ে দিই। হ্যাঁ কিন্তু এটা এই জন্য এই ডায়াবেটিস এটা একটা মারাত্মক একটা বিষয়, আমার দেখুন আমার এইখানে একটা একটা। প্রশ্ন আছে অমিত ভাই। হ্যাঁ নিশ্চয়ই, এই আমরা ছোটবেলা থেকে জেনে আসতেছি যে মানে মানুষ মারা গেলে, মানে মানুষ মারা যায় আল্লাহর আল্লাহর হুকুমে। হ্যাঁ, এখন হ্যাঁ হ্যাঁ এখানে যে ফুটটা মারা গেল, এখন ফুটের জন্য কি আলাদা আল্লাহর হুকুম ছিল? ফুটের জন্য কি আলাদা কোনো মানে ফেরেশতা ছিল যে ফুটের জানটা নিয়ে গেছে, মানে আঙ্গুলের জানটা নিয়ে গেছে, বাকিগুলা সে ইনস্ট মানে সে ইএমআইতে ধীরে ধীরে আর কি দিবে, এরকম? সেটাই এক্স্যাক্টলি। দেখুন এইখানে একটা, এখানে ছবিটা, এখানে ছবিটা এরকম এরকম ছবি আমরা আকছাদ দেখলাম। হ্যাঁ এখানে তাও তো ইয়ে করেছে, এখানে তাও তো মানে তাও তো এখানে অনেকটা বেটার ছবিগুলো দেখিয়েছে। আমরা যে দেখতাম একদম পুরো মানে অর্ধেক পা মানে হাঁটু পর্যন্ত, ঠিক আছে। এখানে এখানে এইখানে অবস্থাগুলো দেখছেন, এখানে ছবিগুলোর অবস্থা দেখেছেন, মানে দেখুন হুম এগুলো হুম হুম পুরোগুলো, এগুলো কিন্তু পুরো ডেড, দিস আর মানে ড্যাম ডেড জম্বি, হুম হুম এগুলো কিন্তু পুরো জম্বি, মানে এখানে কোন রকম টাচ সেন্সেশন নেই, এখানে এটাকে কাটলে কিছু বুঝতে পারবেন না, এখানে নার্ভ সাপ্লাই কিছু নেই, এখানে ব্লাড সাপ্লাই কিছু নেই, এটা পুরো নেক্রোসিস হয়ে গেছে, পুরো নেক্রোসিস হয়ে পুরো একটা পচন ধরা শুরু হয়ে গেছে। হ্যাঁ এন্ড এই জিনিসটা, এই হুম জিনিসটা হয়েছে একজন পরম ভাইয়া, আমার করুণাময় আমি কি অসীম আরেকটা প্রশ্ন দয়ালু করতে একটা পারি? স্রষ্টা থেকে, যিনি টেস্ট আমি করার জন্য এই এই কাজগুলা করতেছেন তার আপনি তার ভাই কি বান্দাদের আছেন ওপর। ভাই? আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ আমি তো আছি, অবশ্যই আছি। জি ভাইয়া, আমার আমার আরেকটা কোশ্চেন ছিল। আমার মাঝখানে আমারই দুই তিনটা প্রশ্ন আছে অমিত ভাইয়ের কাছে, হ্যাঁ অমিত শিওর ভাই আছে কি ভাই, আছেন? আমি আছি আছি। আমারটা আগে করে নেই, আমি আমারটা আগে করে নেই। আমরা তো জানি যে চুল এবং নখ এই দুইটা তো মৃত কোষ, তাই না অমিত ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আচ্ছা, তাহলে তো মৃত কোষ নিয়েই তো আমরা ঘুরতেছি, মানে মরা কোষ নিয়ে তো, মৃত জিনিস নিয়ে তো আমরা সবাই আসলে ঘুরতেছি, এটা তো হ্যাঁ ঠিক আর। কথা। আর দুই নম্বর কথা হচ্ছে, আমরা একটা মানে গল্প জানি, ইসলামিক গল্প, যে
বাচ্চা নমরুদ, নমরুদকে হ্যাঁ ইয়া করার জন্য এক সময় আল্লাহ পাক মশা বাহিনী পাঠাইলো। হ্যাঁ, এখন মশা বাহিনী তো মানে নমরুদের বাহিনী, সৈন্যবাহিনীর ছত্রভঙ্গ করে দিছে ঠিকই, কিন্তু নমরুদ বাইচা গেছে, নমরুদ বাইচা পলায় গেছে। এখন পলাই যাওয়ার সময় ঘটনাক্রমে এক আল্লাহ পাকের কি কুদরত চিন্তা করেন, একটা মশা নমরুদের নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে চলে গেছে। হ্যাঁ, এখন মস্তিষ্কে সে খালি, ন্যাংরা মশা, ন্যাংরা মশা, হ্যাঁ মস্তিষ্কে খেয়ে খালি এদিক ঘুরে, হ্যাঁ এখন এদিক সেদিক ঘুরে আর কুটকুট করে, কুটকুট করে। এখন তো নমরুদ তো ওই মশার যন্ত্রণা থাকতে পারতেছে না, এখন তো মস্তিষ্কে মগজে মাথার ভিতরে তো খুটখুট খুটখুট করে, উঠতেছে 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 খুটখুট করে। ভাই এই গল্পটা আপনি কি শুনেছেন কখনো, যে এরকম বা এটা এটার মানে এটা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা যদি আপনি বলতেন। হ্যাঁ দেখুন, মশা তো ঢুকে যাওয়ার কথা, মানে মশা ঢুকে যাওয়ার একটু বাড়াবাড়ি, ঠিক আছে, কিন্তু এরকম হতে পারে। এই জন্য আমি জাস্ট একটা অ্যাওয়ারনেস এর জন্য বলছি, কিছু 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 আছে, পরজীবী পরজীবী আছে, যেমন টিনিয়া সোলিয়াম, টিনিয়া সাজিনাটা, এরকম হচ্ছে কিছু কিছু খাবারের সাথে যেগুলো আর কি যেতে পারে খাবারের আপনার সাথে, ব্রেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু তারা মশা নয়, প্রথমত মশার মতো এত বড় নয়, তারা হচ্ছে তারা বহুকোষী ঠিকই, কিন্তু খুব ছোট। হ্যাঁ, তারা উঠতে টুটতে পারে না। তারা কি করে, তারা অনেক সময় ব্রেনের মধ্যে গিয়ে তারা ওখানে একটুখানি একটু এদিক ওদিক করে, একটু ওই মাথায় পোকা নড়া বলে আর কি যাকে, তারা ওরকম কিছু করতে পারে, কিন্তু সেটা মশা তো ডেফিনেটলি মানে সেখানে গিয়ে আশ্রয় নিতে পারবে না আসিফ ভাই। কিন্তু কিন্তু এই 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 জিনিসটা কল্পনা করা যে মশা মানে মাথার ভিতরে উঠতেছে, হ্যাঁ এইটা কল্পনা করার জন্য তো এটাও কল্পনা করতে হয় যে তাদের মাথার ভিতরটা আসলে ফাঁকা, তাই না, ফাঁকা একটা জায়গা। এনাফ স্পেস আছে ভাই, এনাফ স্পেস আছে ঘোরাঘুরি করার জন্য। ছেলে আচ্ছা উঠবে অমিত ভাই, কোথায়? যে প্রশ্নটা আছে, যে প্রশ্নটা আছে ভাই, হলো আর কি যে মৃত কোষ তো আমাদের চুলেও আছে, মৃত কোষ তো আমাদের আঙ্গুলের ওইখানেও আছে, তো ওইটাতে পচন ধরে না কেন বা ওইটা নষ্ট হয় না কেন? আচ্ছা দেখুন, প্রথমত হচ্ছে পচন কোথায় ধরতে পারে, সেগুলো যেখানে হচ্ছে যেখানে ব্যাকটেরিয়া যেগুলো যেখানে বাঁচতে পারবে, ঠিক আছে, তা পচন ধরে না, কিন্তু ইয়ের গ্রোথ হয়। কিন্তু অনেক সময় আমাদের নখে দেখবেন কিছু কিছু ছত্রাক গ্রো করে, এবং যদি ছত্রাক সেই সেই ফাঙ্গাস যদি গ্রো করে, তাদের থেকে গেট রিড অফ দেম, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ দেম। তার কারণটা কি, কারণ হচ্ছে আমাদের নখের মধ্যে রক্ত সঞ্চালন থাকে না, আপনি যদি কোনো রকম সেখানে কোনো অ্যান্টিবডিজ তারা পৌঁছে সেটাকে কমব্যাট করতে পারে না, তাই জন্য একবারেই যে সেখানে পচন ধরে না সেটা বলা ভুল, সেখানে ধরে, কিছু কিছু ছত্রাক সেখানে জন্ম সেখানে ইনফেক্ট করতে পারে, এগুলো করে। যেমন দেখবেন অনেকের নখে কালো কালো হয়ে যায়, তা সেগুলো অনেক সময় হয়, একেবারেই যে হয় না তা না, কিন্তু সেটা সেটা কি মৃত কোষ, কিন্তু সেটাতে অসুবিধা হয় না কেন, খুব একটা বেশি অসুবিধা হয় না কেন, ব্যাকটেরিয়াল গ্রোথ হয় না কেন, কারণ সেগুলো ড্রাই থাকে, সেই জন্য ব্যাকটেরিয়া সেখানে গ্রো করতে পারে না, কিন্তু ফাঙ্গাস ফাঙ্গাস গ্রো করতে পারে। কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় নেল বেডে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা চুলের ডগায়, যেখানে চুলটা মাথার সাথে অ্যাটাচ সেখানে হয়, চুলের গোড়ায় রাদার, চুলের গোড়ায় ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, কিন্তু সেখানে তারা তারা মাচার মতো তারা সেখানে এনভায়রনমেন্টে পায়, কিন্তু নখের ডগায় সেখানে ফাঙ্গাস গ্রো করতে পারে, ফাঙ্গাস সেখানে মাল্টিসেলুলার, তারা তারা সেখানে কিছু উৎসেচক তৈরি করে, নিজেদের মতো এনভায়রনমেন্ট তৈরি করে নেয়, সেগুলো অবশ্য করতে পারে।